এত সুন্দর সুন্দর কাপড় যদি 150 টাকায় পাওয়া যেত তাহলে কেমন হতো? হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পপি, ইউ আর ওয়াচিং মডেলস ব্লগ বাই পপি। আজকের ব্লগটা একদমই আলাদা, আর আজকে যাচ্ছি ইসলামপুরে। আমি ইসলামপুরে গেলে কখনোই গাড়ি নিয়ে যাই না, আর এটা আমি সবসময় একটা এমন পার্টনার নেই যার কোনো ঝামেলা নাই এমন টাইপ। তো আজকে আমার সাথে যাচ্ছে আমি আর ইন্নি। নর্মালি ইসলামপুরে আমার পার্টনার হচ্ছে এলেন ভাবি, আমরা সবসময় একসাথেই ইসলামপুর যাই। তো ভাবি একটু ব্যস্ত থাকার জন্য ভাবিকে নিয়ে যেতে পারিনি, আর যেহেতু আমি আজকে একটা ব্লগ করব এই জন্য আমি ভাবিকে ইচ্ছা করে অ্যাভয়েড করেছি, ভাবিকে নিয়ে নেই। তো আজকে গেলাম আমি আর ইন্নি, তো প্রথমেই যে কাপড় খোঁজাখুঁজি শুরু করে দিলাম। তো আমার আজকে টার্গেট ছিল কিছু ফলস, কাপড়ের ফলস ছিল, আর তেমন কিছু কেনার চিন্তা ছিল না। আমি যেহেতু লাইভ করি আমার অনেক ড্রেস লাগে, এই জন্য আমি প্রায় ইসলামপুরেই যেয়ে একটু আনকমন কাপড়গুলো আনার চেষ্টা করি। আপনারা অনেক সময় দেখবেন আমি বলি যে আমি শাড়ি বানি, এটা আমি বানিয়েছি, আমি এটা বানিয়েছি, স্কার্ট বানিয়েছি। আমি বেশিরভাগই নিজে ডিজাইন করে বানিয়ে পরতে পছন্দ করি, তো ওই কাজটা করার জন্য আমি ইসলামপুরেই বেশি কমফোর্টেবল ফিল করি। কারণ লাস্ট যত হলুদ আমাদের ফ্যামিলির যত হলুদ হয়, মেহেদি, এই ব্যাপারগুলোতে তো অনেক অনেক কাপড় লাগে। ধরেন আমার মেয়ের যখন হলুদ হয়েছিল ওই সময় আমরা যে স্কার্ট করেছিলাম টপস সাথে ওড়না, র্যাফেল ওড়না, তো ওইটার জন্য আমাকে প্রায় 600-700 গজ কাপড় কিনতে হয়েছিল এবং কোটির জন্য আলাদা। তো এত কাপড় যদি আমি নিউ মার্কেট থেকে কিনি তাহলে অনেক বেশি দাম পড়ে যায়। এই কারণে আমরা হলুদের কাপড়ের জন্যই মেনলি ইসলামপুরে যাই। আর হঠাৎ হঠাৎ বছরে একবার দুইবার তো ভাবি আর আমি একটা ঢু দেই, তো ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা বেশ কয়েকটা শাড়ি কিনি। তো সবসময় আমি যেটা করি ইসলামপুরে গেলে আমি একটা বান্ডিল নিয়ে যাই, কারণ ওই বান্ডিলও শেষ হয়ে যায় কিনতে কিনতে, এমন হয় প্রায়ই। আবার কিনতে কিনতে দেখা যায় আমার ম্যানেজারকে ফোন দিতে হয় যে টাকা নিয়ে আসার জন্য। তো এখানে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, একটা খুবই কমফোর্টেবল ড্রেস পরে যাবেন, কারণ সব দোকানে এসি নাই, এসি তো নাই, ফ্যানও থাকে না বাইরের দিকে, তো ওই জন্য যেন গরম না লাগে ওভাবে একটা কাপড় পরে যাবেন। সারা দিনের জন্যই মোটামুটি যেতে হয়, এই জন্য একটা পানি। আর ওখানে তো যদি আপনার হোটেলে খাওয়ার অভ্যাস থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই, আর ওইদিকে তো খাওয়ার জন্য অনেক বিখ্যাত বিরিয়ানি এটা সেটা। তো ইসলামপুরে বেশ কয়েকটা দোকান আমার পরিচিতই হয়ে গিয়েছে, যেমন এখন যে দোকানটা থেকে কিনছি আমি সবসময় ওনার কাছ থেকেই কিনি, আর এটা হচ্ছে সুমাইয়া এই দোকানটার নাম, এটা আমার একদম মনে আছে। এবং বায়া থেকে বেশি আমি দামি কাপড়গুলো নেই। তো আপনারা যদি শাড়ি করতে চান দেখবেন যে অনেক সময় কিছু ডিজাইনার শাড়ি হয়, কিছু ডিজাইনার টপস হয়, তো ওইগুলো কিন্তু আপনারা ইসলামপুরেই ভালো পাবেন। এই দোকান থেকে আমার কয়েকটা শাড়ি কেনা আছে, এখান থেকে আমি কিনেছি। আমি কখনো যদি ব্লগে পড়ি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কোনটা এগুলো। তো যেটা হয় যে ইসলামপুরে গেলে কী কী করবেন আর একটু বলি, সবসময় আপনারা ব্যাগ নিয়ে যাবেন, ওরা কিন্তু কখনো ব্যাগ দেয় না, ওরা সবসময় কাপড় আপনাকে মেপে একটা দড়ি দিয়ে বেঁধে হাতে ধরায় দিবে। আমরা যখন প্রথম যাই তখন আমরা এরকম খুবই ঝামেলায় পড়েছিলাম যে কাপড় দড়ি দিয়ে বাঁধা ঝুলায় ঝুলায় নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছে। তো এরপর থেকে আমরা যখন যাই তখন অবশ্যই ব্যাগ নিয়ে যাই, যেন ব্যাগে ঢুকায় নিতে খুব সুবিধা হয়। আর কারো যদি আপনারা কারো যদি বুটিক থাকে তাহলে তো মাস্ট আপনারা এখান থেকেই কেনাকাটা করবেন। সব কাপড়ই কমসে কম 200-150-200 এরকম কমে পাওয়া যায়, আর যেগুলো দামি কাপড় থাকে ওগুলো অনেক বেশি কমে পাওয়া যায়। যেমন আমি যে কাপড় এখান থেকে 250 টাকায় কিনি, সেম কাপড়টা চাঁদনি চকে আমরা দেখেছি 700 টাকা, 800 টাকা, 600 টাকা, এমন পার্থক্য থাকে। তো এই জন্য আমি এখান থেকে কিনতে বেশি কমফোর্টেবল ফিল করি। আর একটা জিনিস যেটা হয়, এখানে সবসময় যে নিউ কালেকশনগুলো আসে, যেহেতু ওরা হোলসেল করে তো নিউ নিউ যেই জিনিসগুলো আসে ওগুলাই ওরা রাখে,
আর আপনি যদি গাউসিয়াতে বা চাঁদনিতে যান, তখন দেখা যাবে যে বেশ কিছুদিন, অনেক দিন পর পর গেলে যেটা হবে যে কোনটা নতুন কোনটা পুরানো এটা আসলে বোঝাটা ঝামেলা হয়ে যাবে। তো আমরা দেখছিলাম হচ্ছে অর্গানজা, ভাবছিলাম যে কোনটা নিব, অর্গানজা শাড়ি আমার মেয়ের জন্য মেইনলি। এখানে খুব সুন্দর সুন্দর অর্গানজা কাপড় দেখেছি এবং দাম খুবই কম, 150 টাকা গজ। অনেক অনেক ডিজাইনার শাড়ি যদি আপনারা করতে চান বা আপনাদের যাদের বুটিক আছে তারা অবশ্যই ইসলামপুর থেকে কেনাকাটা করবেন। আর নিজের জন্য কিন্তু কেনাকাটা করা যায়, ওরা কিন্তু অল্প কাপড়ও দেয়। আমরা যেমন ফলসের জন্য এক গজ করেও কিনেছি, ওইটাও ওরা দিয়েছে। আর এছাড়া আপনি যে অর্গানজাগুলো দেখছেন, এই অর্গানজাগুলো দিয়ে স্কার্ট বা ফ্রক এগুলোর জন্য খুব ভালো। আপনারা বিভিন্ন সময় দেখবেন যে আমি স্কার্টগুলো পরি যে অনেক ঘেরের, এগুলো এখান থেকেই আমার কেনা, আর দামে অনেক কম পড়ে যায়। যেমন ডাবল বহরের প্রায় 5-6 হাত পুরো ডাবল বহরের কাপড়গুলো একদম 150 টাকায় পাওয়া যাচ্ছে। আর সিকোয়েন্সের কাপড়ও কিন্তু এখানে অনেক রিজনেবল, যদি আপনি একটু দামাদামি করে কিনতে পারেন। অনেক দোকানদার ফিক্স বলে, অনেকেই দাম একটু বাড়ায় বলে, ওইটা একটু বুঝতে হবে। আর ভেলভেট আর কমন যে কাপড়গুলো আছে, যেমন ভেলভেটও আমি এখানে অনেক কমে পাই। এখান থেকে আমি 250 টাকা করে ভেলভেট কিনেছি, যেটা আমি চাঁদনি চকে 450 করে 500-600 দিয়েও কিনেছি। তো অবশ্যই ইসলামপুর একবার ঘুরে আসবেন আপনার সুন্দর একজন পার্টনারকে নিয়ে, যে আপনাকে ভালো সঙ্গ দিতে পারবে এমন কাউকে নিয়ে। আর যদি আপনাদের কোনো হলুদ বা বিয়ে বা মেহেদি বা ঈদে একরকম আমরা সবাই পরবো বা ফ্রেন্ড সার্কেল একরকম পরবো এই ধরনের কোনো ব্যাপার থাকে, তাহলে অবশ্যই ওখানে যাবেন। এবং ওখানে কিন্তু 3-পিস চাদরের কাপড় আরও অনেক ধরনের পাঞ্জাবির কাপড় সব কিছুই ওখানে রিজনেবল। তো এটা হলো গুলশানারা সিটি মার্কেট, আমি একটা মার্কেটেই যাই, অন্যান্য আশেপাশের মার্কেটগুলোতে তেমন একটা যাই না, কারণ একটু বেশি ঘিঞ্জি একটু বেশি ভিড়, এ কারণে আমি একটা মার্কেট থেকে আমার কাজ মোটামুটি হয়ে যায়। আরেকটা কথা বলি, কেউ যদি ফার কিনতে চান কমে অবশ্যই ইসলামপুরে যাবেন, তবে এটা এই মার্কেট না, এটার পাশে আর একটা মার্কেট আছে, ওই মার্কেটটাতে যাবেন। ওইটা মনে হয় বিক্রমপুর মার্কেট সম্ভবত নামটা, ওখানে অনেক কম, এখানে চেয়ে প্রায় 200-250 টাকা কমে ওখানে পাবেন। তো আমার যেহেতু বল প্রিন্ট পছন্দ, বারবার করে এই কাপড়টা ধরছিলাম নেওয়ার জন্য, আর পন করে গেছি যে খুবই অল্প জিনিস কিনবো, বেশি কিনবো না, কারণ কিছুদিন আগে আমি ইন্ডিয়া থেকে এসেছি যার কারণে। তো চলে গেলাম খেতে, পুরা প্রায় বিকাল হয়ে যাচ্ছিলো ঘুরতে ঘুরতে। এই মার্কেটটার পিছন দিয়ে একটা গলি, গলি দিয়ে হাঁটতে হাঁটতেই কিছু দূর গেলেই অনেক বিরিয়ানির দোকান আর কাবাব এইসবের দোকান। তো আমরা বুঝতে পারছিলাম না যে কোনটাতে বসবো, তো আমরা একটা আল্লাহদান বিরিয়ানি ওটাতে বসে গেলাম খাওয়ার জন্য। তো বিরিয়ানিটা ছিল মোটামুটি ভালো, সো খুব মজা না, ইসলামপুরে ভাবছি অনেক মজা হবে তা না। তারপর কেনাকাটা শেষ করে সন্ধ্যায় আমরা কিছুই পাচ্ছিলাম না, তখন আমরা রিক্সায় করে কিছু দূর আসার পরে আমরা সিএনজিতে আসলাম এবং সিএনজিতে আমি ঘুমিয়েও গেলাম। তো ঘুমাতে ঘুমাতে বাসায় চলে আসলাম, বেশ দূর ছিল আর জ্যাম ছিল আসলে। তো এই ছিল আমাদের আজকের ইসলামপুর ব্লগ, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমি কী কী কিনেছি ওগুলোর ছবিগুলো অ্যাড করে দিলাম এখানে, অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।